Hello viewers, Assalamualaikum. আমি তানজিন বৃষ্টি ঢাকা মডেল এজেন্সি সেলিব্রিটি বায়োগ্রাফি শোতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমাদের এই শোর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেলিব্রিটিদের অতীত বর্তমান জীবন সম্পর্কে, তাদের লাইফস্টাইল সম্পর্কে। আজ আমি যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন জনপ্রিয় টিভি এবং চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার সম্পর্কে জানতে আমাদের শোটির সাথেই থাকুন। নুসরাত ইমরোজ তিশা জন্ম 20 ফেব্রুয়ারি 1989 সালে বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন, তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করেছেন, পাশাপাশি কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হলো নাট্যধর্মী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 2009, টেলিভিশন 2012, ক্রীড়া নাট্যধর্মী অস্তিত্ব 2016, নাট্যধর্মী ডুব 2017 এবং হালদা 2017। অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি 10টি মেরিল পুরস্কার প্রথম আলো অর্জন করেছেন। প্রাথমিক জীবন 1995 সালে নতুন করি প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়ে তিশার মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমে। শিশুশিল্পী হিসেবে মূলত গান করতেন। 1997 সালে অনন্ত হীরার সাত পেরে কাব্য নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। 2003 সাল থেকে অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তিশা অ্যাঞ্জেল ফোর নামের একটি ব্র্যান্ড দলেও গঠন করেছিলেন। কর্মজীবন 1998 সালে সাত প্রহরের কাব্য নাটক দিয়ে তিশার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। নাটকটি রচনা করেন অনন্ত হীরা এবং পরিচালনা করেন আহসান হাবিব। 2014 সালে তিনি দীর্ঘ 6 বছর পর টেলিভিশনে বিজ্ঞাপনে কাজ করেন। তাকে স্কোয়ারের একটি পণ্যের বিজ্ঞাপনে সঙ্গীতশিল্পী তাহসানের বিপরীতে দেখা যায়। 2016 সালে তার অভিনীত দুটি মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র মুক্তি পায়। 6 মে মুক্তি পাওয়া অস্তিত্ব চলচ্চিত্রে তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী চরিত্রে অভিনয় করেন। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিল আরিফিন শুভ। শুভর সাথে তিনি পূর্বে ফারুকী পরিচালিত ওয়েটিং রুমে টেলিছবিতে অভিনয় করেছিলেন। অন্যদিকে অপর চলচ্চিত্রে রানা পাগলা দ্য মেন্টাল এ তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। অস্তিত্ব চলচ্চিত্রে তার কাজের জন্য 41তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আয়োজনে তিনি কুসুম সিকদারের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। 2017 সালে মোস্তফা সরোয়ার ফারুকী বহুল আলোচিত ডুবো চলচ্চিত্রে একজন স্বনামধন্য পরিচালকের কন্যা চরিত্রে কাজ করে তিনি প্রশংসিত হন। এতে তিনি তার বাবার চরিত্রে অভিনয় করেন ইরফান খান। 1 বছর তিনি হালদা নদী নিয়ে সচেতনতামূলক হালদা চলচ্চিত্রে হাসু চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। 2018 সালে ভালোবাসা দিবস উপলক্ষে সাগর জাহান নির্মিত একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্পে নাটকে তাকে তাহসানের বিপরীতে দেখা যায়। তিনি ফারুকী নির্মিত ডাবর মেথি আমলা হেয়ার অয়েলের বিজ্ঞাপনেও কাজ করেন। এই বছর সেপ্টেম্বর মাসে তিনি ও অভিনেতা চঞ্চল চৌধুরী মুঠোফোন সেবাদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শুভেচ্ছাদূত হন এবং 8টি বিজ্ঞাপন চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হন। তিনি বাংলা ভাষা আন্দোলন নিয়ে নির্মিত তৌকির আহমেদের ফাগুন হাওয়ায় 2019 ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেন। তার ব্যক্তিজীবন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা তিশা ও স্বামী মোস্তফা সরোয়ার ফারুকী। ব্যক্তিগত জীবনে তিশা 2010 সালের 16ই জুলাই টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2014 সালের অক্টোবরে ঢাকার স্কোয়ার হাসপাতালে তিশার অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার হয়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্যুত হন। এতে তার ভুয়া অ্যাকাউন্ট থেকে ভক্তরা প্রতারিত হচ্ছিল, তাই তিনি 2016 সালের নভেম্বরে তার একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্টটি পরিচালনা করে পপকর্ন ডিজিটাল। তিশা চলচ্চিত্র দেখতে পছন্দ করেন।
তার প্রিয় চলচ্চিত্র হলো ন্যাটালি পোর্টম্যান অভিনীত ব্ল্যাক সোয়ান। এছাড়াও স্টিল অ্যালিস চলচ্চিত্রে জুলিয়ান মুরের করা চরিত্রটি তার পছন্দের চরিত্র। তিশার চলচ্চিত্রের তালিকার মধ্যে রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 2009, রানওয়ে 2010, 72 ঘন্টা 2011, টেলিভিশন 2012, ডুব শহর 2014, অস্তিত্ব ও রানা পাগলা দ্য মেন্টাল 2016, হলুদ বনি 2020। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমাদের এই শোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট আগামী পর্বে নতুন কোনো তারকার বায়োগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।